আপনি কি আমার চ্যানেলটিতে নতুন? তাহলে প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কমিটির পক্ষ থেকে বলছেন একটি করে ভজনমূলক গান আর একটি করে দেহতত্ত্ব গান, কোনো পালা নেই। আসলে দুজন শিল্পী যদি স্টেজে গান গায়, যদি কোনো একটা লাইন, যদি কোনো কথা না থাকে, ওই জায়গায় গান হয় না। তো একটা লাইন থাকে, তো অনুরোধ করবো ছোট করে আমি দুটি গান গাবো, যে কোনো একটা লাইন আমাদের দিয়ে দেন, তাহলে সুন্দর হবে। আমার মন চন্দ্রা আক্তার ফরিদপুরের মধ্যে মেয়ের মধ্যে বর্তমান ভালো শিল্পী। তার কথা বলে না ভাই, যারা ভালো লাগবো না আসতে পারে যাও গা খেতের দিন সুন্দরভাবে তার বর্ণনা গান শেষ করে আমার পাশাপাশি একটি গান রাখলেন, যার নামের উপরে যাকে স্মরণ করে আজকের উপবাস দয়া বাবা আফাজউদ্দিন শাহ বাবা। তো এখন যে একটি গান থাকবে, এই গানটি আমার খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমত লাইহে। যে কোনো অনুষ্ঠানে মজলিসে যদি আমার খাজা বাবার একটা অনুষ্ঠান, খাজা বাবার একটা গান না হয়, তাহলে আজমির থেকে আমার খাজা বাবা রাখ হয়ে যায়। যে খাজা বাবা যার জন্য আমরা গান গাইতে পারি, যে খাজা বাবা গান জাহেজ করলে আমার ছোট করে আমার খাজা বাবার নামে একটি শান থাকবে। যারা খাজা বাবার আশেক, যারা খাজা বাবার ভক্ত, যারা খাজা বাবার পাগল, মনোযোগ সহিত গানটি শুনবেন, আশা করি সবার ভালো লাগবে। ওরে আমার মন, রে আমার মন, মুলকে হিন্দে চাই তোমার মেহমানি, মুলকে হিন্দে হারিব খাজা চাই তোমার মেহমানি। Hello!
আসতে আমার দাদা রজ্জব দল একটা কথা বলছে, আমার দাদা গুরু যে গানের মধ্যে
আমার বাবা পরশরী তখন আমার গুরু বলছে আমাকে আমার দাদা রজ্জুদ্দন আমার বাবারে বলছে আমার আমার পরশ বাবা আমারে বলছে আস্তে কথা আসেন না যে গানের মধ্যে বাবা করি গান তো গাও আমার বাবা পরশ বাবাই কয় গান তো গাও বাবা গানের মধ্যে তিন প্রকারের ছটা আসে তিন প্রকারের তিন শ্রেণীর লোক গান শোনার জন্য আসে তিন প্রকারের ছটা আমাকে বাবা কেরা কেরা আমার বলে দেন এটা আমার শেখার দরকার কয়েকটা সবক ছটা বক পাখি চিনেন না চকের মধ্যে থাকে ওই অনেক প্রবাহে অনেক প্রবাহে অনেক প্রবাহে ওই খালি জায়গায় জায়গায় লাভ পারে গলা উঁচা করে উক্কি না ওই হলো বক ছটা ওই এক জায়গায় বয়ে গান শুনবো না ওটা বগের মতোই যাইব আমি বাবা এটা পাইলেন তার একটা বাবার একটা আছে কাক ছোটা আমি বাবা কাক ছোটা আবার এটা কেমন কয় দেখবি গান শোনার ফলো করে দেখবি সামনে একজন বলছে ওই খালি কাক আস খালি পেশাল পারবো খাওয়ার মতো পেশাল পারবো এত শুনবই না তার সাত হাজার জন আছে তারও শুনবার দিব না বলো ওইটা কামার মতো কাকা করতে করতে যাই বাবা আমাকে বাবা দুইটা বুঝাইলেন তিন নম্বর আর একটা যে তিন প্রকারের ছতা তিন শ্রেণীর মানুষ আর একটা ছতা আছে ওটা রাজবংশী ছতা করিম ওরা রাজবংশী ছতা রাজবংশী একটা পাখি আছে আছে না বাবা রাজবংশী পাখি রাজহংস একটা পাখি একটা প্লেটের মধ্যে আপনি দুধ দিবেন আর পানি দিবেন দুধ দিয়ে পানিটা মিশাই একটা প্লেটের মধ্যে রাখবেন দেখবেন ওই যে রাজহংস যে পাখিটা ওই দুধটা খেয়ে পানিটা ফেলে চলে যাবে দুধ পানি ঠিকই থাকবো দুধ খাই এটা যাবো গা আমাকে বাবা তাহলে ওইটা হলো গানের মহের লোক ওই লোক সারা রাত ভরে তুই যাই গান গাবি সারা যতক্ষণ তুই স্টেজ আস তোরে থুয়ে যাইব না শুরু থেকে শেষ করে যাইব কথাটা খাটলো নি আমার কথা না আমার বাবা আমার দাদা রাজ্য চান আমার বাবা পরশচন্দ্রের কথা তো শীতের মধ্যে গান যার ভালো লাগবো না আমি আবার পায়ের মধ্যে ধরি আসতে করে জমগা আপনারা গেলে গা আমার মন্ডে গা ভালো আমরা জমগা গানের দরদ মায় বুঝে না আপনারা দয়া করে যদি থাকেন চোখ আমরা দুজন আপনারা দয়া করে যদি থাকেন চোখ আমরা দুজন খাজা বড় বিপাল্লা খাইতে পারি খো মাঝে মাঝে যদি একটু পরাণ বন্ধাগুল গায়কের পবিত্র ছন্দে মনে বড় আপনারাই আছেন যত গুরু আসে কান দয়াল গুরু নামে আপনারা ভেঙে বসে যান আপনারাই আছেন যত আল্লাহ আসে কান দয়াল নবীর নামে আপনারা আল্লাহ নবীর নামে আপনারা ভেঙে বসে যান দয়াল দিলে কি খুঁজতে পারে লাইন হয়ে গেল সরু
আমার চন্দ্রবনকে দিয়েছেন বড় প্রেম আমার গাইতে হবে খাজা গান বল করছি যদি আগে থামাতে একটা বড় প্রেম গান ধরতাম তাহলে আমি বড় প্রেমের পালাটা পেয়ে গেছি কি ধরছি তো খাজা বাবার গান আমার বলে নিঃশ্রবণ বৈশাখ কর যেটা দর্শন হেই লাগে ওই বাবু তো সর্বপ্রথম আমার একটি প্রশ্ন থাকবে কি প্রশ্ন করবো না না করলে তো বলবো না তাহলে আমার খাজা বাবা বললো অনেক প্রশ্ন আমি করছি কয়েক পালা গান করছে হ্যাঁ বড় পীর আমি খাজা বাবার বার্তায় বেশি গাইছি আমার খাজা বাবা খাজা বাবার 11টা জালালের নাম আছে আমার বড় পীর আমার যে বড় পীর এই বড় পীরের 11টা জালালের নাম এই 11টা জালালের নাম পাঠ করে তারপরে আমার বড় পীরের অনুষ্ঠান শুরু করে 11টা জালালের নাম আমার আব্দুল কাদের জিলানী মাহবুবা সুবহানী কুতুবে রব্বানী শেখ মহিউদ্দিন আমার বড় পীরের 11টা জালালের নাম কি কি আপনি সুন্দর করে বোঝাই দিবেন আশা করি সুন্দর ভাবে জানা যত ভালো পাই আমার গানকে আপনারা বুঝেননি যে গান যে আমি গাইতেছি কথা বলতেছি এটাকে আপনারা বুঝেন গজল শুনে মরিলে না গজল শুনে মরিলে না কুতুবউদ্দিন হন বক্তিয়ার গানের অপর নাম হলো গজল কেউ ফার্সিতে গজল গজল শুনতে শুনতে বাংলায় কয় গান আমার খাজা বাবা যখন গান গাইছে অনেকে ওই গজল শুনতে শুনতে গান শুনতে শুনতে ওই মঞ্চের মধ্যে আমার দেহ ত্যাগ করছে ওই মঞ্চের মধ্যে ওই আসরে মজলিসে গণি দেহ ত্যাগ করছে পরম পাখি তারপর মাই কুতুবউদ্দিন বক্তিয়ার তাকে গজল শুনে একটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে অলিম্পিক
শিরোমণি মাতার চাঁদ আউলিয়া দুজনই মাতার চাঁদ আউলিয়া একজন আমার বড় প্রিয় আব্দুল কাদের জিলানী আর একজন হচ্ছেন আমার খাজা মনিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ দুজনই মায়ের গর্ব হতেই তার আল্লাহর ওলি তো সেই খাজা বাবার জীবনী নিয়েছেন আমার প্রতিপক্ষ করিম দেওয়ান বরফের আব্দুল কাদের জিলানির জীবনী দিয়েছেন আমি চন্দ্রাক্ত রানাকে দরদে এক রাত্রর মধ্যে আল্লাহর ওলি আমার খাজা বাবার জীবনী বা বরফের জীবনী কোন জীবনী গেয়েই শেষ করবার মতো না সে আমার মহান আউলিয়া আমার বরফির আব্দুল কাদের জিলানি তার জীবনী হতে আমাকে গাইতে হবে তোমার প্রতিপক্ষ শিল্পী প্রথম দাঁড়িয়ে তিনি আমাকে প্রশ্ন করলেন আমার বরফের আব্দুল কাদের জিলানি তার জালালি ১১টি নাম আছে সে জালালি ১১টি নাম কি যে জালালি ১১টি নাম দিয়ে কাদরিয়া তরিকার মধ্যে যারা মুরিদ তারা ১১ শরীফ পাঠ করে প্রতি বছরই ১১ শরীফ পাঠ করা হয় মিলাদ মাহফিল হয় সেই ১১টি জালালি নাম আমার বড় প্রিয় আব্দুল কাদের জিলানির কি এটা আমার কাছে জানতে চেয়েছে আমি একটা গান করবো আমার এই গানটির মধ্যেই জবাব হয়ে যাবে আশা করি আপনি লক্ষ্য করে শুনবেন গাউসেলা জম জিলানি আউলিয়া শিরোমণি বরফির আব্দুল কাদির আল্লাহওয়ালা গাউসেলা জম জিলানি আউলিয়া শিরোমণি বরফির আব্দুল কাদির আল্লাহওয়ালা গাউসেলা জম জিলানি
আরেকটি গান করে আমি বসি তারপর দেখি আমার প্রতিপক্ষ শিল্পী আমার কোন দিকে গান কথা রাখে সেদিকে গান কথা রাখা চেষ্টা করবো ইনশাআল্লাহ Hello।
আলাইকুম। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ওই বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।